নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, প্ৰকৃত ভাৰতীয় নাগৰিকক বিদেশী সজোৱা ষড়যন্ত্ৰত লিপ্ত হৈছে বিদেশী ন্যায়াধীকৰণ আদালত। এই বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে ABMCOয়ে। প্ৰকৃত ভাৰতীয় নাগৰিকক বিদেশী সজোৱা ষড়যন্ত্ৰত লিপ্ত হৈছে ৰাজ্যৰ বিদেশী ন্যায়াধীকৰণ আদালত। যদি বাক্সাত গ্রেপ্তাৰ কৰা 12 জন বাংলাদেশী নাগৰিক হয় তেন্তে বাংলাদেশলৈ হস্তান্তৰ কৰি দেখুৱাৰ প্ৰত্যাহ্বান চৰকাৰক। সাধাৰণ নামৰ ভুল, বয়সৰ ভুলৰ বাবে প্ৰকৃত ভাৰতীয় নাগৰিকক বাংলাদেশী সজাইছে। বিদেশী ন্যায়াধীকৰণক লৈ ABMCOৰ সভাপতি টাইছন হুছেইনৰ এই বিস্ফোৰক মন্তব্য। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্য চলাবলৈ ধন নাই হিমন্ত চৰকাৰৰ। অহা 7 নৱেম্বৰত পুনৰ 1000 কোটি টকাৰ ঋণ ল'ব অসম চৰকাৰে। চমক সৃষ্টিৰ বাবে অমৃত বৃক্ষ, অমৃত কল, খেল মহাৰণ আদি বিভিন্ন অনুষ্ঠানৰ বাবে ৰাজ্য চৰকাৰে ব্যয় কৰিছে কোটি কোটি টকা। আৰু ইয়াৰ মাজতে বিত্তীয় পৰিস্থিতিৰ জোৰা মাৰিবলৈ অহা 7 নৱেম্বৰত ৰাজ্য চৰকাৰে পুনৰ ল'ব 1000 কোটি টকাৰ ঋণ। মুকলি বজাৰৰ পৰা ল'বলগীয়া এই ঋণৰ বাবে ইতিমধ্যে ৰাজ্যৰ বিত্ত বিভাগে ৰিজাৰ্ভ বেংকৰ ওচৰত প্ৰস্তাৱ দাখিল কৰিছে। যোৱা কেইটামান বৰ্ষত উন্নয়নৰ ডাক ঢোল বজাই ৰাজহ সংগ্ৰহৰ অৰ্থে বৃদ্ধি কৰি গৈছে বিভিন্ন সামগ্ৰীৰ মূল্য। কিন্তু তাৰ পাছতো 1000 কোটি টকাৰ ঋণ লোৱাৰ আৱশ্যক হৈ পৰিছে ৰাজ্য চৰকাৰৰ বাবে। উল্লেখযোগ্য যে চলিত বিত্তীয় বৰ্ষৰ প্ৰথম মাহৰ পৰাই ৰাজ্য চৰকাৰে ঋণ লৈ আহিছে। যোৱা মাহত 2000 কোটি আৰু ছেপ্টেম্বৰ মাহত 1500 কোটি টকাৰ ঋণ লৈছিল চৰকাৰে। এতিয়া যেন ঋণ নোলোৱাকৈ ৰাজ্য চলাব নোৱাৰা হৈছে চৰকাৰ। চলিত বিত্তীয় বৰ্ষত 25000 কোটি টকাৰ ঋণ লোৱাৰ লক্ষ্য লৈছে চৰকাৰে। যোৱা 8 বছৰৰ ভিতৰত চৰকাৰে লোৱা ঋণৰ পৰিমাণ হৈছে 47000 কোটি টকা। 2014-15 বিত্তীয় বৰ্ষত ৰাজ্যৰ ঋণৰ পৰিমাণ আছিল 31399 কোটি টকা আৰু এতিয়া সেই ঋণৰ পৰিমাণে 1.5 লাখ কোটি টকাৰ ঘৰ স্পৰ্শ কৰিছে। ঋণ পৰিশোধ কৰাৰ বিপৰীতে চৰকাৰে ঋণৰ বোজা বঢ়াই গৈ আছে। ইয়ে এক ভয়ংকৰ ভৱিষ্যতৰ ইংগিত বহন কৰিছে। পৰৱৰ্তী খবৰ, মুছলমানসকলে 5-6টা সন্তান জন্ম দিব জানে কিন্তু তাৰ পিছত সেই সন্তানৰ খবৰ নাৰাখে। ল'ৰা ছোৱালী এনে জন্ম দি লাভ নাই, জন্ম দিলে দায়িত্ব ল'ব লাগিব। মুছলমানসকলক উদ্দেশ্যি এই মন্তব্য AIUDF প্ৰধান মৌলানা বদৰুদ্দিন আজমলৰ। ল'ৰা ছোৱালী এনে জন্ম দি লাভ নাই, জন্ম দিলে সেই ল'ৰা ছোৱালীৰ দায়িত্ব ল'ব লাগিব, শিক্ষাৰ উপযুক্ত ব্যৱস্থা কৰি দিব লাগিব। দেশৰ কাৰণে আমি কি কৰিব লাগিব সেয়া জনাটো উচিত। মুছলমানে 5-6টা সন্তান জন্ম দিব জানে কিন্তু খবৰ নাৰাখে। লাখ লাখ মুছলমান ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যত অভিভাৱকৰ অৱহেলাৰ বাবে অন্ধকাৰ হৈ যায়। ভালকৈ নিৰীক্ষণ কৰিলে সমাজৰ এটা সম্পদ হৈ উঠিব লাখ লাখ মুছলমান সন্তান। মুছলমান অভিভাৱকক লৈ সাংসদ বদৰুদ্দিন আজমলৰ এই মন্তব্য। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্য চৰকাৰৰ বৃহৎ ঘোষণা, ৰাজ্যৰ শিক্ষক কৰ্মচাৰীলৈ বৃহৎ ঘোষণা হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ। এতিয়াৰ পৰা মন্ত্ৰী MLAৰ দৰে শিক্ষক কৰ্মচাৰীক সীমাহীন চিকিৎসা মূল্য প্ৰদান কৰিব চৰকাৰে আৰু পেঞ্চনাৰসকলকে সামৰি লোৱা হ'ব এই আঁচনিত। এই বৃহৎ ঘোষণা কৰিছে অসম চৰকাৰে। ৰাজ্যৰ শিক্ষক কৰ্মচাৰীলৈ বৃহৎ ঘোষণা হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ। শিক্ষক কৰ্মচাৰীক এতিয়াৰ পৰা সীমাহীন চিকিৎসা মূল্য প্ৰদান কৰিব চৰকাৰে। চৰকাৰী পেঞ্চনাৰসকলকে সামৰি লোৱা হ'ব এই আঁচনিত। পেঞ্চনাৰৰ পৰিয়ালেও লাভ কৰিব এই আঁচনিৰ সুবিধা। চৰকাৰী বেচৰকাৰী সকলো চিকিৎসালয়তে এই সুবিধা লাভ কৰিব। লোকসেৱা আৰোগ্য যোজনাৰ অধীনত লাভ কৰিব এই সুবিধা। এই আঁচনিৰ সুবিধা ল'বলৈ প্ৰথমতে কৰিব লাগিব পঞ্জীয়ন। চাকৰি কৰা প্ৰতিষ্ঠানতে জানিব পাৰিব পঞ্জীয়নৰ সবিশেষ
অর্থাৎ আপুনি যিটো অফিসত চাকরি করে আছে সেই অফিসতেই এই আঁচনির বিষয়ে সবিশেষ তথ্য জানিব পাৰিব। চতুর্থ বর্গর কর্মচারীও বাদ নপরে এই আঁচনির পৰা। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর এই বৃহৎ ঘোষণা। পরবর্তী খবর, কাইলৈ মিজোরাম আর ছত্তিশগড়ত বিধানসভা নির্বাচন। মিজোরামর 40খন আর ছত্তিশগড়ের 20খন আসনের অনুষ্ঠিত হব ভোট গ্রহণ। কাইলৈ মিজোরাম আর ছত্তিশগড়ত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব। মিজোরামর 40খন আসনের নির্বাচন অনুষ্ঠিত হব আর তার বিপরীতে ছত্তিশগড়ের 20খন আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব। আর ছত্তিশগড়ের বাকি থাকা 70খন আসনের ভোট গ্রহণ 17 নভেম্বরত অনুষ্ঠিত হব। 17 নভেম্বরত মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব। আর কাইলৈ ভোট গ্রহণের মিজোরাম আর ছত্তিশগড়ত নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে। বিশেষক ছত্তিশগড়ত নির্বাচন পূর্বক হিংসাত্মক ঘটনাত এজন বিজেপি নেতার মৃত্যু ঘটার পিছতেই নিরাপত্তা ব্যবস্থা পুনের পর্যালোচনা করা হয়েছে। উল্লেখযোগ্য যে মিজোরামত 40খন আসনের 174গৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। মুঠ 8,51,895 জন ভোটারের স্থাপন করা হয়েছে 1,276টা ভোটকেন্দ্র। রাজ্যখনত মূল যুঁজ হব মিজো ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট, কংগ্রেস আর বিজেপির মাজত। ইফালে ছত্তিশগড়ত প্রথম পর্যায়ের 20খন আসনের প্রার্থিত্ব আগবাইছে 223জনে আর 40,78,681জন ভোটারের স্থাপন করা হয়েছে 5,304টা ভোটকেন্দ্র। পরবর্তী খবর, আইফোন ব্যবহারকারী সকল সাবধান। আপনার আইফোনে যদি আপডেট বিচারিছে তেন্তে ভুলত আপডেট নিদিব, কিয়নো আপডেট দিয়ার পিছতে অচল হয়ে পড়ব আপনার আইফোন। ইতিমধ্যে আপডেট দিয়ার পিছত হাজার হাজার আইফোন অচল হয়ে পড়ছে। আপনি আইফোন ব্যবহার করে নেকি? যদি করে তেন্তে সাবধান, আপনি এতিয়াই সাবধান হয়ে লোক। আপনার আইফোনে যদি আপডেট বিচারিছে তেন্তে ভুলত আপনি আপডেট নিদিব, আপডেট দিয়ার পাছতেই অচল হব পারে আপনার ফোনটো। অচল হওয়ার পাছত আপনি ভরিব লাগিব প্রায় 20,000 টাকা। রাজ্যত আইফোন ব্যবহারকারীর মাজত বর্তমান হাহাকার অবস্থা। আর আপডেট দিয়ার পিছত ইতিমধ্যে অচল হয়ে পড়ছে রাজ্যের হাজার হাজার আইফোন। পরবর্তী খবর, রাজ্যত পুনের চলিছে উচ্ছেদ অভিযান। এইবার মাদ্রাসার ঈদগাহত উচ্ছেদ চলালে রাজ্য সরকারে। বদরুদ্দিন আজমলের সমষ্টিত বুলডোজারে ভাঙি দিয়া হল মাদ্রাসা আর ঈদগাহ। এইবার আজমলের সমষ্টিতে চলিল মাদ্রাসা আর ঈদগাহত উচ্ছেদ। গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত বুলডোজারে ভাঙি দিয়া হল ঈদগাহ। প্রশাসনে সর্ববৃহৎ উচ্ছেদ চলালে গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত। মাদ্রাসাত উচ্ছেদ চলাবলে আহতেই শিক্ষার্থীর মাজত হাহাকার অবস্থা। সংরক্ষিত বনাঞ্চলের 525 বিঘা মাটিত উচ্ছেদ চলালে প্রশাসনে। পরবর্তী খবর, ইসলামিক মৌলবাদী কুকাণ্ড করিলে আমি তাক 5 মিনিটের ভিতর প্রত্যুত্তর দিম। যেনে কর্ম করে তেনে ফল পাব ইসলামিক মৌলবাদী। ইসলামিক মৌলবাদী খেক সকিয়নি দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইসলামিক মৌলবাদীক সাবধান করে দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইসলামিক মৌলবাদীয়ে কুকাণ্ড করিলে আমি তাক 5 মিনিটের ভিতর প্রত্যুত্তর দিম। যেনে কর্ম করে তেনে ফল পাব ইসলামিক মৌলবাদীয়ে। মাদ্রাসাক লয় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্ত বিশ্ব শর্মায় লগতে কয় যে মাদ্রাসার পর হওয়া মূল্যার দরকার নাই এই সমাজত। অসমত কোনো ধরনের মাদ্রাসা চলবলে নিদিও। মই আকবর ঔরঙ্গজেবর কথা কলে নির্বাচন আয়োগে মোক জাননি দিয়ে, কিন্তু মই এজন হিন্দুর সন্তান। দেহত হেকবিন্দু তেজ থকালৈকে মই আকবর ঔরঙ্গজেবর বিরোধিতা করে যাম। এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার।